দিল্লিতে সবচাইতে সস্তা এবং মজাদার এবং রসালো যদি কোনো কাবাব থেকে থাকে তাহলে কিন্তু কুরাইশির কাবাব। হ্যালো এভরিওয়ান, সবাইকে সিয়াম দ্য হাংরি ট্রাভেলার্স স্বাগতম। আমি আজকে চলে এসেছি দিল্লি, আর দিল্লি মানে সেই বিখ্যাত সব খাবার আর হিস্টোরিক্যাল প্লেস। পাঁচ দিন থাকবো দিল্লিতে, সেখানে দিল্লির মজার মজার খাবারগুলো আমি ট্রাই করবো এবং আপনার সাথে ফুড রিভিউ শেয়ার করবো। দিল্লিতে এসেই প্রথমে আমার যে হোটেলটা খাবার না খেলেই না, সেটা হলো কারিম। ব্রেন কারি, এটা চিকেন কারি, করিম থেকে আমরা নিয়েছিলাম মাটন শিক কাবাব ও মাটন স্টু। খাবারটা অসাধারণ ছিল, যেহেতু জুম্মাবার ছিল আর সকালে নাস্তা করা হয়নি এবং দুপুরের লাঞ্চ একসাথে করে ফেললাম জলদি, যাতে জুম্মার নামাজটা জামে মসজিদে পড়তে পারি। জুম্মার নামাজটা জামে মসজিদে পড়ে নিলাম, এবং আর ভালো লাগার বিষয় যেটা হলো মেয়েদেরও নামাজের সুব্যবস্থা আছে। তারপরে চলে গেলাম দিল্লির সবচাইতে হাইপ পানীয় কোল পয়েন্টের শরবতে মহব্বতিন ট্রাই করার জন্য। যদিও শরবতটার ভিতরে রুয়াবজা আর তরমুজের স্বাদ ছাড়া আমি অন্য কিছুই পাইনি, একদম অ্যাভারেজ লেগেছে। যেহেতু হাতে পর্যাপ্ত সময় ছিল তাই আমি চলে গেলাম এশিয়ার বৃহত্তম মশলা মার্কেট খারিবাউলি। শেরশাহ সুফির পুত্র ইসমাইল শাহর শাসন আমলে খাজা আবদুল্লাহ লাজার কুরাইশি খারিবাউলির প্রতিস্থাপন স্থাপন করে, আর যেটার কাজ শেষ হয় 1551 সালে। যারা রান্না বান্না পছন্দ করেন, মশলা পছন্দ করেন, তারা অবশ্যই অবশ্যই এই জায়গাটায় যাবেন, মিস করবেন না। এখানকার জিরা, ড্রাই ফুড, এলাচ এগুলো কিন্তু পৃথিবী বিখ্যাত। মশলা মার্কেট ঘুরতে ঘুরতে অলরেডি আমি চাঁদনি চকে চলে এসেছি। চাঁদনি চকে হাঁটতে হাঁটতেই আমি পেয়ে গেলাম ওল্ড ফেমাস জিলাপিওয়ালার জিলাপি। এটা কিন্তু বলা হয় ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট জিলাপি শপ, যেটা 1884 সাল থেকে জিলাপি সেল করে আসছে। আর এই জিলাপি এতটাই ফেমাস, বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কিন্তু রেগুলার এখান থেকে রাবড়ি জিলাপি নেয়। সো আমরাও এটা থেকে রাবড়ি জিলাপি ট্রাই করলাম, এবং আমি রাবড়ি জিলাপি ট্রাই করার পরে একটা জিনিস আমি বলতে পারি, আমি এ পর্যন্ত আমার লাইফ টাইমে যত রাবড়ি জিলাপি খেয়েছি এটা হলো তাদের ভিতরে সবচেয়ে মজার রাবড়ি জিলাপি। সো আমি আপনাদের রিকমেন্ড করবো, যদি আপনারা নিউ দিল্লির চাঁদনি চকে আসেন, ওল্ড ফেমাস জিলাপিওয়ালার জিলাপি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। সো দেখতেই পাচ্ছেন চারদিকে অন্ধকার হয়ে আসছে। সন্ধ্যা হতে হতেই আমরা চলে গেলাম আব্দুল গনি কুরাইশির কাবাব ট্রাই করতে। দিল্লিতে সবচাইতে সস্তা এবং মজাদার এবং রসালো যদি কোনো কাবাব থেকে থাকে তাহলে কিন্তু কুরাইশির কাবাব। কাবাব শেষ করতে করতে মনে পড়ে গেল জামে মসজিদের আর একটা বিখ্যাত কিন্তু খাবার আছে, সেটা হলো দুধ ভবনের লাচ্ছি আর কুলফি। আমি যতবার দিল্লিতে এসেছি আমি দুধ ভবনের লাচ্ছি এবং কুলফি ট্রাই করেছি। আপনারা কিন্তু যারা সুইট পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো দেশে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করবেন।